বেঙ্গল আয়ুর ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, এই বেঙ্গল আয়ুর ইউটিউব চ্যানেলে ব্লাড সুগার বা ডায়াবেটিস এবং হাই প্রেশার বা উচ্চ রক্তচাপের আয়ুর্বেদ সম্মত ঘরোয়া চিকিৎসা সম্বন্ধে বেশ কয়েকটি ভিডিও রয়েছে। লক্ষ লক্ষ ভিউয়ার্স সেই সকল ভিডিওগুলি দেখেও নিয়েছেন। আজকের এই ভিডিওটিও সেরকমই একটি ভিডিও, পার্থক্য একটি। এই ভিডিওটিতে এমন এক এবং একমাত্র আয়ুর্বেদিক ওষুধের কথা বলব যাতে ব্লাড সুগার এবং উচ্চ রক্তচাপ এই দুটি সমস্যাই চিকিৎসিত হতে পারে অতি কার্যকরীভাবে এবং নিরাপদভাবে। তবে প্রথমেই বলে রাখি, এমন রোগীর সংখ্যা প্রচুর যাদের এই দুটি সমস্যাই রয়েছে, ভিডিওটি তাদেরই জন্য। কিন্তু যে সকল ডায়াবেটিস রোগীরা লো প্রেশারে ভুগছেন তারা এই চিকিৎসাটি নেবেন না, অর্থাৎ এই ভিডিওটিতে বলা ওষুধটি খাবেন না। তাহলে আসুন জেনে নিই ভেষজটি কী এবং সেখান থেকে কীভাবে ওষুধ তৈরি করে খেতে হবে। এই মহামূল্যবান ভেষজ ওষুধটি অনেকের কাছেই পরিচিত, সহজলভ্য। ভেষজটি হল অশ্বগন্ধা। কোনো আয়ুর্বেদিক ওষুধের দোকানে বা ভেষজ উপকরণের দোকানে খোঁজ করলে পেয়ে যাবেন অশ্বগন্ধা। অশ্বগন্ধার মূলের চূর্ণ বা গুঁড়ো আমাদের প্রয়োজন। তবে অশ্বগন্ধার মূল খুব শক্ত, তাই নিজেই চূর্ণ করে নেওয়া খুব কষ্টসাধ্য। তাই এর যে চূর্ণ বাজারে কিনতে পাওয়া যায় সেটি কিনে নেবেন। অশ্বগন্ধা আয়ুর্বেদের কয়েকটি শ্রেষ্ঠ ওষুধ বা ভেষজের মধ্যে অন্যতম ভেষজ। এর উপকারিতা রয়েছে বেশ কয়েকটি জটিল এবং কঠিন রোগের নিরাময়ের ক্ষেত্রে। অন্য কোনো ভিডিওতে সে সমস্ত আলোচনা করব। ডায়াবেটিস সহ উচ্চ রক্তচাপের রোগীরা কিভাবে অশ্বগন্ধা চূর্ণ খাবেন তা জেনে নিন। সকালে কোনো কিছু খাওয়ার আগে, অর্থাৎ খালি পেটে 3 গ্রাম পরিমাণ অশ্বগন্ধার পাউডার 1/2 গ্লাস বা 1 কাপ ঈষদুষ্ণ জলের সঙ্গে খেতে হবে, এবং রাতে শোবার আগে আরেকবার একই নিয়মে খেতে হবে। এভাবে 2-3 সপ্তাহ খাওয়ার পর বিশেষভাবে উপকৃত হবেন। এই চিকিৎসা নিয়মিত চালিয়ে যেতে পারেন ডায়াবেটিস রোগীরা। তবে 1 টানা 3 মাসের বেশি অশ্বগন্ধা খাবেন না। প্রয়োজনে কিছুদিন পর আবার শুরু করতে পারেন। আর স্টমাক আলসার এবং থাইরয়েডের রোগীরা এই ওষুধটি খাবেন না। আর একটি কথা, এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের আয়ুর্বেদ সম্মত চিকিৎসা বিষয়ে বেশ কয়েকটি ভিডিও রয়েছে, লিংক দেওয়া রয়েছে, দেখে নিলে অবশ্যই উপকৃত হবেন। আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ রইল।